কোনো এক বরফের দেশে কোনো এক সময় একটি ছোট্ট পাখি আকাশে উড়তে উড়তে অনেক ওপরে উঠে গিয়ে ঠান্ডায় জমে বরফ হয়ে নিচের কোনো একটি খোলা মাঠে এসে পড়ে গেল। আর সেই মাঠেই তার একটা পাশেই একটি গরু ঘাস খাচ্ছিল। গরুটি ঘাস খেতে খেতে পাখির কাছে এসে গেল এবং তারপর গরুটি মলত্যাগ করে দেয় ঠিক ওই বরফে জমা পাখিটির ওপরে। ওই গোবরটি গরম হওয়ার কারণে বরফটি গলে যায় এবং পাখিটি অনেক সুস্থ হয়ে ওঠে। গোবরের ভেতর থেকে বসেই কিচিরমিচির করে ডাকতে শুরু করলো। সেই সময় ঠিক তার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল একটি বিড়াল। বিড়ালটি পাখির ওই ভয়ের আওয়াজ শুনতে পেয়ে পাখিটির কাছে ছুটে এলো এবং পাখিটিকে ওই গোবরের থেকে বের করলো। তারপর বিড়ালটি পাখিটিকে গিলে ফেললো। এই গল্প থেকে আমরা তিনটি কথা শিখলাম। এক, তোমার প্রতি কারো হিংসা বা কারো শত্রুতামূলক কাজ যে সবসময় তোমার বিপক্ষে যাবে এমনটা কিন্তু নয়। সবসময় এমনটা নাও হতে পারে, হয়তো তোমার প্রতি কারো শত্রুতামূলক কাজ তোমার উপকার হয়ে যেতে পারে। দুই, কেউ যদি তোমাকে বিপদ থেকে রক্ষা করে তার মানে এটা সবসময় নাও হতে পারে যে সে তোমার বন্ধু, তোমার শুভাকাঙ্ক্ষী, সে হয়তো তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে। তিন, যখন তুমি ঘোর বিপদে থাকবে তখন দয়া করে মুখটা বন্ধ রাখবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরের ভিডিওটি সবার আগে তুমি দেখতে পাও।